হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম দীপিকা। আজকের আমি আমার এই একটু অন্যরকমভাবে চুল থ্রেড করে দেখাবো। আমার আগের ভিডিওতে দেখতে পাবে যে আমার চুলটা অ্যাকচুয়ালি কেমন, ঠিক আছে? মানে বিভৎস, ঠিক আছে? এরকম পাগলের মতো হয়ে থাকে লাইক শ্যাম্পু করলে। আজকের আমি আমার চুলটাকে তাহলে চলুন থ্রেড করা স্টার্ট করা যাক। এই পাগলের মতো চুলটা, আমার চুলটা একদমই ভালো না, পুরো বেকার। ঠিকই আছে, চলে তো যাই, ন্যাড়া তো আর প্লিজ না। যাই হোক, আজকে আমি স্ট্রেট করার জন্য নেব ফিলিপসের স্ট্রেটনার, ঠিক আছে? এটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম, আমার মনেও নেই এটা কোন মডেল। অ্যাকচুয়ালি আমি হয়ে গেছে তাও 4-5 বছর তো হয়েই গেছে, ভীষণ ভালো, একবারও খারাপ হয়নি। আর চুল কম ড্যামেজ করার জন্যে যেটা আমি নেব সেটা হলো ভেলসিসের অ্যালোভেরা জেল আর স্ট্রিক্সের সিরাম। এই দুটোকে একটু একটু না মিক্সড করবো, যেমন স্ট্রিক্সের সিরামটা দুবার নিলাম আর অ্যালোভেরা জেল 1 ফোঁটা, ঠিক আছে? তারপরে এটাকে আমি মিক্স করব, চশমাটা খুলে নিই, এটাকে মিক্স করব। মিক্সড করার পর উপর উপর লাগিয়ে নেব, গোড়ায় লাগাবো না, গোড়ায় লাগালে চুল উঠে যাবে, মানে চুল ওঠার সম্ভাবনা থাকবে। গোড়ায় আর সিরাম কেউ গোড়ায় লাগায়ও না, সেটা তো আপনারা সবাই জানেন, তো তাও সেফটির জন্য বলে রাখলাম। লাগিয়ে নিলাম, তারপরে এবার আমি চুলটাকে পার্ট করে নেব। চুলটাকে আঁচড়ে নিলাম, আমি প্রফেশনাল তো প্রফেশনালদের মতো পারবো না, বাট নিজে নিজে যতটা পারি ততটা করার চেষ্টা করবো এবং তোমাদের আমি দেখাবো। চুলের উপরে পোর্শনটা এইভাবে বেঁধে নেব, এইভাবে এবার দুটো ভাগে ভাগ করে নেব নিচটা, তাহলে করতে ইজি হবে আর কম কম পার্ট করে নিয়ে করলে ভালো স্ট্রেটও হয়। এবারে আমরা থ্রেড করে নেব, সাবধানে করতে হবে আমাদের। এই ফিলিপসের স্ট্রেটনারটা অ্যাকচুয়ালি খুবই ভালো, মানে 5 ইয়ার্স হয়ে গেল এখনো এত ভালো স্ট্রেট হয়। আর আমার চুলটা তো জানেনই কিরকম পাগলের মতো চুলটা, পুরো যেমন ওই সোনপাপড়ি হয় না ঠিক ওরকমের মতো। পার্মানেন্ট স্ট্রেট না অ্যাকচুয়ালি আমি অনেকবার ভেবেছি করার জন্যে, কিন্তু করি না, কারণ তারপরে দেখেছি না মানে অনেক মেনটেন করতে হয়, তারপরে মানে যখন চুলটা নিজের মতো ঠিক, যখন কেমিক্যালের মানে প্রচুর কেমিক্যাল দিয়ে তো করা হয় না যতই যা হোক, তো যখন ঠিকঠাক মানে 1 বছর হতে আসে তখন মানে চুলটা মানে কিরকম একটা আমি দেখি তো, তখন রাস্তায় লোকেরা যায় একেবারে তখন কিরকম একটা হয়ে যায়, তার থেকে মনে হয় আমার আসল চুলটাই ভালো। আর এই হলো ব্যাপার, তো তাই জন্য আমি সেই ভয় আর করি না। আমার স্ট্রেট চুল অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, তো কিন্তু আমার তো স্ট্রেট চুল নেই, আমার তো কার্লি কার্লি চুল প্লাস একদম পাগলের মতো চুলটা, দেখতে পাচ্ছেন চুলটা কি ভালো স্ট্রেট হয়েছে।
ঠিক এরকম ভাবে আমরা এদিকটাও করে নেব। কমপ্লিট হয়ে গেল, এই সাইডটাও কমপ্লিট। মানে আমার এই স্ট্রেটনারটা জাস্ট ফেভারিট স্ট্রেটনার, ভীষণই ভালো স্ট্রেট করে আমার চুলটাকে। এবারে আমরা নিচের পার্টটাকে সাইডে নিয়ে নেব, উপরের পোর্শন থেকে একটু একটু করে নিয়ে আমাদের করতে হবে। এতটুকু নিয়ে নিলাম, তারপরে আবার ওটা ক্লিপ করে দেব, ওটাকে আঁচড়ে দেব। তার আবার স্টার্ট, সেম প্রসেসে আমরা করতে থাকবো। পোর্শন টাইপের হয়ে গেছে, এবারে আমরা বাকি পার্টটা করে নেব। ওখান থেকে একটু আমরা দুটার মতো পার্ট বার করে নিলাম। এটা ক্লিপ করে রাখবো, এই পোর্শন এই সাইডটা আগে করে নিই আমরা। উফ বাবারে, আমার চুলের যে অবস্থা, শ্যাম্পু করে তো আরোই অবস্থা খারাপ হয়ে যায়, পুরো পাগলের মতো লাগে আমাকে। স্ট্রেট তো হয়ে গেছে, বাট একটু ফিনিশিং টাচ দিতে হবে, তো তাই আমি কি করলাম, আছড়ে মাঝখান থেকে সেটা করে নেব। তারপরে আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে নিই, এই পোর্শনটা আমরা আরেকটা ভালো করে করব। আমার মায়ের অ্যাকচুয়ালি স্ট্রেট চুল, তো আমার মা বলে যে আমার কার্ল হলে ভালো হতো, কার্লি হেয়ার হলে ভালো হতো। আর আমার এরকম, আমার তো কার্লির সাথে ভীষণই রাফ, মানে কিছু জিনিস ধরো কিছু মাস্ক টাস্ক দিলাম, তো সেই ধরো কিছু প্যাক লাগালাম মাথায়, তো দুদিন মতো ঠিক থাকবে আবার রাফ হয়ে যাবে ভীষণই, মানে শুকনো স্ক্যাচ যাকে বলে। এই জন্য শীতের সময় ভীষণ ড্যান্ড্রফের প্রবলেমও থাকে, বাট আমি তো অ্যাকচুয়ালি এখন পরে আমি হিমালয়ার অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ইউজ করছি। শ্যাম্পুটা অ্যাকচুয়ালি খুব ভালো, আমার ভীষণভাবে হেয়ার ফল হচ্ছিল সাডেনলি, তো আমি হিমালয় অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করছি, তো খুবই ভালো। আমি বায়োটিকের যে হেয়ার ফল শ্যাম্পুটা সেটাও ইউজ করেছি, বাট সেটা আমার হেয়ার ফল তো বন্ধ করেছিল, কিন্তু চুল স্ক্যাল্পটাকে এতটা বেশি ড্রাই করে দিয়েছিল না যে আমার ভীষণ ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছিল, তো আমি ওটাকে বন্ধ করলাম। করে আমি এখন হিমালয়া অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা লাগাচ্ছি,
তো তাতে আমার ড্যান্ড্রফের প্রবলেমটাও চলে গেছে, মানে হচ্ছে না এখন, তো মোটামুটি হয়েই গেছে। এবার যেদিক থেকে আমি চুলটা আছে ভাই সেটা আমি করে নেব। আমার চশমাটা আমি পরিনি। এবার ফাইনালি আমি সামনেটা করব। সামনেটা হলো সব থেকে ইজি পার্ট। নিজেই দিত আমি এবার ভয় দেখাবার কথা বলছি, যাই এইভাবে আমি করি। ভীষণই ভালোভাবে চুলটা স্ট্রেট হয়ে গেছে।